বাংলাদেশ ভারতের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেলপথ দিয়ে চালু হলো নিয়মিত পণ্যবাহী ট্রেন। রবিবার ভারতীয় রেলওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিন স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে পাঠায়। হলদিবাড়ি চিলাহাটি রুটটি 1965 সালের পর থেকে বন্ধ ছিল। গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল সভায় এই রুটটি উদ্বোধন করেন। আর বাংলাদেশ রপ্তানিযোগ্য সব পণ্যই ভারতের বাজারে যেতে পারবে, ফলে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।